করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সময় পার করছে বাংলাদেশ বিশেষ করে এপ্রিলের প্রথম দুই সপ্তাহ ক্রিটিক্যাল সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ সময়ে দ্বিতীয় দফায় আক্রান্ত ব্যক্তি থেকে কমিউনিটি পর্যায়ে তৃতীয় স্তরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই ঝুঁকিপূর্ণ সময়টিতে আরও সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব প্রবাসীদের অনেকেই করোনা বহনকারী হিসেবে চিহ্নিত হয়েছেন শুরুতেই সাম্প্রতিক তথ্যই বলছে গেল এক মাসে দেশে ফিরেছেন প্রায় তিন লাখ প্রবাসী করোনা পরিস্থিতি বিশ্বে যখন চূড়ান্ত মাত্রার তখনই দেশে প্রবাসীরা সংক্রমণ রোধে সরকারের নেওয়া উদ্যোগে সাড়া মিলেছে তারপরও এপ্রিলের প্রথম দুই সপ্তাহকে কঠিন সময় হিসেবে ভাবা হচ্ছে অনেকে আক্রান্ত কিছু কিছু লোক হয়ে আসছিলেন সুপ্ত অবস্থায় বডিতে ওইটাই কিন্তু আমাদের জন্য একটা ভয়ের কারণ ছিল তো সময়টা এখনো পার হয় নাই তা আমার মনে হয় চোদ্দ দিন হয়তো আরও সাত আট দিন আমাদেরকে ওয়েট করতে হতে পারে আর কি গুরুত্বপূর্ণ এই সময় মুহূর্তের অসতর্কতায় বড় ক্ষতির আশঙ্কা আছে সুপ্ত অবস্থা বা কেরে অবস্থা কেউ যদি না ঢুকে দেশে তাহলে আমরা মনে করি যে করোনা থেকে হয়তো মুক্তি হতেও পারে আমাদের করোনা ভাইরাসের ভয়াবহতার গতি প্রকৃতি বুঝতে নির্ধারিত সময়টুকুতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যাদের দরকার তাদেরকে সঙ্গ নিরোধে রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের আমরা ঝুঁকি পার হয়ে গেছে কথা বলবো না ঝুঁকির সময় তো অবশ্য রয়েই গেছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা